বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের হাওয়া বইছে। এবারই প্রথম নয়, এর আগেও বহুবার জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে দেশের বিভিন্ন জনদের মন্তব্য পরিলক্ষিত হচ্ছে। এবার খুব ভালো করে এটা পরিবর্তনের হাওয়া বইছে, কারণ বাংলাদেশ এখন নতুন করে দ্বিতীয়বার আবারও ফ্যাসিস্ট সরকারের অধীন থেকে মুক্ত হয়েছে। প্রিয়দর্শক, জাতীয় সঙ্গীত যদি পরিবর্তন হয় তাহলে কোন সঙ্গীতটা জাতীয় সঙ্গীত হিসাবে বিবেচনা করা যেতে পারে, এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। দুইটা সঙ্গীত আপনাদেরকে আজকে তুলে ধরব। দুইটা সঙ্গীতের মধ্যে আপনারাই একটু ডিসাইড করবেন, কিংবা আপনারাই দেখবেন যে দেশাত্মবোধক, দেশের প্রতি মায়া, দেশের প্রতি ভালোবাসা কোন গানের মধ্যে ভালো করে পরিলক্ষিত হয়। দর্শক, তো চলুন প্রথমে আমার সোনার বাংলা দিয়ে শুরু করি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। তো এখন আপনাদেরকে আরেকটা সঙ্গীত, যে সঙ্গীতটা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল, এটা আমরা আজ থেকে প্রায় 15-16 বছর আগেও এই গানটা শুনেছি, চলুন। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বা হানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাছি রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। হাজারো লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশের মাটিকে আমরা অর্জন করেছি, এই দেশের মধ্যে আমরা এখন স্বাধীনভাবে চলতে পারছি। এরপরে দেখুন কি বলে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। প্রিয় দর্শক, দেশাত্মবোধক কাহাকে বলে, কত প্রকার ও কি কি এই গানটার মধ্যে আপনি পাবেন। এখন আমরা দ্বিতীয় কলিটা শুনি আমার সোনার বাংলার। রবীন্দ্র ঠাকুরের যে সঙ্গীতটি, আমার মনে হয় এটা একটা জাতিকে, একটি বিদ্রোহী জাতিকে, একটি স্বাধীনতাকামী জাতিকে, একটি মুক্তিকামী জাতিকে, যারা দেশের জন্য জীবনটাকে বিলিয়ে দিতে পারে অকাতরে, তাদেরকে মনে হচ্ছে যে একটা সুপুরুষকে হিজড়া বানিয়ে দিচ্ছে। এটার বিপরীতে আমরা ইঞ্চি ইঞ্চি মাটির দ্বিতীয় কলিটা শুনি। সোহরাওয়ার দিশেরে বাংলা ভাষা নিয়ে আছে মুজিব ওসমানী ও জিয়া, শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন বেশে, সবুজ লাল পতাকা পড়ে সময়ে ঝড়ের বেগে, চেতনায় উঠবে জেগে 15 কোটি অন্তরে। প্রিয়দর্শক, দেশের প্রতি বা দেশের জন্য যাদের অবদান রয়েছে অনস্বীকার্য, এটা তো কেউ অস্বীকার করার কোনো সুযোগ নেই। দেশের প্রতি যাদের কুরবানি রয়েছে, দেশের প্রতি যাদের আত্মত্যাগ রয়েছে, আত্মদান রয়েছে, ওই সমস্ত সবার মানে অর্থাৎ দেশটা লাল সবুজের পতাকা হওয়ার জন্য যাদের অবদান রয়েছে, প্রত্যেকের নামটা এই গানের মধ্যে আছে, এবং প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভক্তি, এই জাতি ভবিষ্যৎ প্রজন্ম যারাই আসবে তাদেরকে চিনবে, জানবে, তাদের ইতিহাস পড়বে যে কীভাবে আমরা আমাদের দেশটাকে পেয়েছি, কাদের মাধ্যমে পেয়েছি, তাদের প্রতি একটা শ্রদ্ধা থাকবে, সারা জীবন ভক্তি থাকবে, এবং দেশের জন্য জীবনটিকে বিলিয়ে দেওয়ার জন্য এই যে অনুপ্রেরণা, এটা ইঞ্চিচি মাটি এই গান থেকে কিন্তু আমরা পেতে পারি। কিন্তু পক্ষান্তরে সেই গান, ওমা ফাগুনে তোর আমের বনে গ্রানে কি পাগল করে, দানক্ষেত পাটক্ষেত, তো আপনি একটু কম্পেয়ার করেন। এরপরে তৃতীয় আর একটা করি আমরা আমার সোনার বাংলা থেকে শুনে আসি। আমার প্রাণে লাগে
দেশটাকে নিয়ে যারা শকুনের দল যখন ছিনিমিনি খেলবে তাদের বিরুদ্ধে কিভাবে হুঙ্কার ছাড়বে, কেউ স্পৃহা আছে এই গানের মধ্যে যে এই গানটা পড়লে বলে আমার দেশাত্মবোধক আমার অন্তরে জাগবে, দেশকে রক্ষা করার জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিতে আমি কুণ্ঠাবোধ করবো না, কি আছে এই কলির মধ্যে আমাকে একটু দেখান, যদি থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। পক্ষান্তরে ইঞ্চি ইঞ্চি মাটির আমি আপনাকে তৃতীয় কলিটা একটু শোনাই। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চির মহান, এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। গ্রামের দেশ রক্ত গ্রামের দেশ মায়ার বাঁধন বড় বেশি, হিন্দু মুসলমান বৌদ্ধ তো দেবতার সকলেই তো বাংলাদেশি, কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ পাই ভাই রঘুনাথে, সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে। দর্শক আসলে জাগ্রত কবি মুহিব খানের এই ইঞ্চি ইঞ্চি মাটি, এটা এদেশের তরুণ সমাজ যুব সমাজ উদীয়মান যারা রয়েছে যারা আগামীর ভবিষ্যৎ তাদের কণ্ঠে কিন্তু এই গান এখন বাজতে শুরু করেছে। সুশীলদেরকে একটু লক্ষ্য করে বলবো যে আসলে সুশীলরা যদিও এই গানের প্রতি তাদের এলার্জি থাকতে পারে, কারণ এই গানটা লিখেছে একজন দাড়িওয়ালা মৌলবী সাহেব, আর পক্ষান্তরে সেই গানটা লিখেছে তাদের প্রতি যারা ঝোঁকা বেশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার জন্য তারা একদম জীবন উৎসর্গ করে দিতে প্রস্তুত আছে। যদিও সেই গানের প্রতি আমাদের দেশাত্মবোধক কী জিনিস হয়েছে সেই গানটা শুনলে আমাদের ভিতরে দেশের প্রতি মায়া মহাব্বত ভালোবাসা ঋতু তৈরি হবে, এটার কোনো কিছুই তারা দেখাতে পারবে না। সেই গানটা শুনলে আমাদেরকে একদম 1918 সালে পর্যন্ত নিয়ে যাবে, আর এই গান শুনলে আমাদের ভিতরে দেশাত্মবোধক দেশের প্রতি প্রেরণা দেশকে রক্ষা করার যে আন্দোলন যে কোনো সময় ডাক আসলে আমরা ঝাঁপিয়ে পড়ব এই শিক্ষা এই সবক, এবং যারা দেশের প্রতি অকাতরে জীবন দিয়েছে দেশের প্রতি অবদান অনদান সব রয়েছে যাদের মাধ্যমে দেশ পেয়েছি এই সব কিছু এখানে আসে, সব বিষয়গুলো যেন এখানে লিপিবদ্ধ করা হয়েছে এই গানের মধ্যে। অতএব আপনার মতে কি হতে পারে জাতীয় সঙ্গীত বলেন তো? আরও গান তো আছে, জেমসের গান আছে, এরপরে জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এই গান আছে, তো যে কোনো একটা গান তো হতে পারে যেটা বাংলাদেশকে উদ্দেশ্য করে লেখা, বাংলাদেশের মাটি ও মানুষকে উদ্দেশ্য করে লেখা। সেই গান শুনলে পরে সেই গান বাজাইলে পরে সেই গান কানের মধ্যে বেশি আসলে পরে দেশের প্রতি ছবিটা আমাদের সামনে উঠে আসবে এবং দেশের প্রতি যাদের অবদান রয়েছে প্রত্যেকের চেহারাটা আমাদের সামনে প্রস্ফুটিত হবে, তাহলেই তো কেবল সেটা দেশাত্মবোধক গান বলে বিবেচিত করা যেতে পারে। এটা মানে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি একটু বিশ্লেষণ করলাম আর কি। ফখরুদ্দিনের আমল যখন চলেছিল এই গানটার ব্যাপারে একটা কথা হয়েছিল যে জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে, এটা যদিও বাজনা দিয়ে গাওয়া এটা হয়তো তাদের মানে অনুরোধ ক্রমে পরবর্তীতে বাজনা দিয়ে গাওয়া হয়েছে, মূলত এটা বাজনা ছাড়া একটি দেশাত্মবোধক গান বলা যেতে পারে। তবে বাজনা দিয়ে আমি দেওয়ার কারণ হচ্ছে সুশীলদের একটু দৃষ্টি আকর্ষণ করা, আর আমাদের ভিতরে যারা সুশীল আছে আমাদের উলামাই কেরামদের ভিতরে তারা হয়তো ভুল ধরতে পারেন, আমি আপনাদের কাছে এক্সট্রিমলি সরি। নিরপেক্ষভাবে যদি আপনি যাচাই করেন তাহলে আপনার দৃষ্টিতে কোনটা হতে পারে জাতীয় সঙ্গীত, এটা অবশ্যই আপনি জানিয়ে যাবেন। দর্শক ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।